ফুরফুরের সিলসিলার গোড়া কোথায়? ভারতে। ওনারা কোন রাজনীতি করতেন না, কি কোন ঠিক কিনা? এখন বর্তমানে পশ্চিমবঙ্গে ফুরফুরের থেকে দুইজন রাজনীতিবিদ আরো আছে, কিন্তু দুইজন নেতৃত্ব দিচ্ছেন। একজনের নাম হলো আব্বাস সিদ্দিকী আর একজনের নাম নওশাদ সিদ্দিকী। দেখেন নাই কয়েকদিন আগে, এই মাত্র দুই তিন দিন আগে আর কি, মুখ্যমন্ত্রী বলছে ফুরফুর এলাকা খুব ভালোবাসি। ফুরফুর এলাকা কি খুব ভালোবাসি? আমি অনুরোধ করব ফুরফুর এলাকা যেন রাজনীতির ভিতরে না জড়ায়। ওনারা খুব ভালো কিন্তু রাজনীতির ভিতরে দেখছেন নি অবস্থা, ওনারা খুব ভালো কিন্তু নওশাদ সিদ্দিকী আর আব্বাস সিদ্দিকী পশ্চিমবঙ্গ কাবাইয়ে ফেলাইছে, কাবাইয়ে ফেলাইছে। কারণ কি? ওনাকে, ওনাদেরকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম খ্রিস্টান অন্য যত ধর্মের লোক আছে সবাই ওনাদের দুই ভাইয়ের কর্মকাণ্ডকে সাপোর্ট দিয়েছে। কারণ হলো কি? ওনারা নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে ওনারা কথা বলেন, নিপীড়িত মানুষের পাশে জায়গা দাঁড়ান। আর বাংলাদেশেও সবাই বলে চরমোনাই বিশ্বাবধুর খুব ভালো মানুষ, ওনার মতো লোক হয় না, উনি খুব ভালো মানুষ। কিন্তু ওনার একটাই সমস্যা, উনি রাজনীতি করে কেন? উনি পরিচালিত কোন রাজনীতি করে না, উনি অন্যায়ের বিরুদ্ধে, যেহেতু ওনার পরিপূর্ণ আত্মশুদ্ধি হয়েছে, দুনিয়ার কোন মোহ নাই, সমগ্র সমাজের মানুষ যাতে নিজেদের ন্যায্য অধিকার, সে হিন্দু হোক খ্রিস্টান হোক বেধর্মী হোক না কেন, যে ধর্মের লোক হোক না কেন, এই দেশের ন্যায্য অধিকার যাতে সে ফিরে পায়, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তা বলতেছিলাম চরমোনাই বিশ্বাসহজুর ওনার আত্মশুদ্ধি শুধুমাত্র ব্যক্তির আত্মশুদ্ধি হইলে হবে না, ব্যক্তির আত্মশুদ্ধি, পরিবারের আত্মশুদ্ধি, সমাজের আত্মশুদ্ধি, রাষ্ট্রের আত্মশুদ্ধি হওয়া লাগবে। ওনার মিশনটা হলো এই মিশন ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত সমগ্র জমিনের যখন মানুষগুলির সবার যেন আত্মশুদ্ধি হইয়া আত্মা পরিশুদ্ধি হইয়া সমগ্র মানুষ যাতে জান্নাতে যাইতে পারে, কি বলেন ঠিক কিনা? একজন নামাজ কালাম পড়ে কিন্তু ইসলামিক রাজনীতি পছন্দ করে না, সে অন্য অন্য রাজনীতি কি করে? অন্য রাজনীতির থিওরি কি? যে ক্ষমতার মালিক আল্লাহ না, ক্ষমতার মালিক কি জনগণ, ক্ষমতার মালিক জনগণ। অন্তরের ভিতরে নামাজ পড়তেছে, নামাজ ইসলাম পালন করতেছে, নামাজ ইসলাম পালন করতেছে, কিন্তু অন্তরে আকীদা হলো বিশ্বাস কি? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। এইটা না বলে শান্তি, শান্তির মালিক কি? জনগণ। দেশের মালিক জনগণ, ক্ষমতার মালিক জনগণ। এইটা হলো অন্তরের ভিতরে আছে, এটা কি আছে? আকীদা আছে হলো সমগ্র ক্ষমতার মালিক জনগণ, অন্তরের ভিতরে আকীদা। রাষ্ট্রের মালিক জনগণ। এই জন্য তাহলে আত্মশুদ্ধি চাইলে হইল, আত্মশুদ্ধি মানে কি? আত্মার ভিতরে বসাইতে হবে আমার সমগ্র ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ না একমাত্র আল্লাহ, কি একমাত্র আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ। চরমোনাই বিশ্বাবধুরের মিশন হলো দাওয়াত, তালিম, তালিমের জন্য সমগ্র 68,000 গ্রামে 68,000 কোরআনি মাদ্রাসা যেন তৈয়ার হয়, এই মিশন শায়খ রহমাতুল্লাহ রেখে গেছেন, কি কোন ঠিক কিনা? কারণ কি?
সমগ্র সমাজের সমস্ত মানুষের আত্মার পরিশুদ্ধি হইতে হইলে আগে সবাই কোরআন জানা লাগবে, কি কোন ঠিক কিনা? কোরআনের সাথে যখন মানুষ মিশবে, ওই মানুষটা যত বড় সন্ত্রাস হোক না কেন, কোরআনের সংস্পর্শে আসলে কোরআনের রঙে রঙিন হইয়া আত্মা পরিশুদ্ধি হইয়া সে আল্লাহর অলি পরিণত হবে, কি কোন ঠিক কিনা? যার প্রমাণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি কোন ঠিক কিনা? মক্কার ইসলাম গ্রহণ করার পূর্বে সবচেয়ে বড় লিডারদের দুইজন লিডারের ভিতরে তিনি একজন, কি কোন ঠিক কিনা? দুইজন লিডারের ভিতরে যখন কোরআন গ্রহণ করলেন, কোরআন গ্রহণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আত্মাকে এমন ভাবে পরিশুদ্ধি করে দিয়েছেন, আল্লাহু আকবার, এমন ভাবে পরিশুদ্ধি করে দিয়েছেন, বলেন এই আমার শাসনের ভিতরে এরিয়ার ভিতরে একটা কুকুর যদি না খাইয়া মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দেব? এটাকে বলা হয় আত্মশুদ্ধি, কি কোন? আর আমাদের দেশের নেতাদের অবস্থা, জনগণের প্রধানমন্ত্রী কিছুদিন আগে কইছে প্রায় 5 কেজি চাউলের লোভ যে সামলাইতে পারে না, সে রাস্তায় নেমে ভিক্ষা করে না কেন, কি কর? এখন বলছে কি বলে নাই, বলছে কি বলে নাই? চরমরায় বিশ্বাস তো চায় একেবারে দরিদ্র থেকে দরিদ্র মানুষ হইতে সব চাইয়া পাওয়ারফুল মানুষ গুলি যেন আত্মশুদ্ধি করিয়া তারপরে কবরে যাইতে পারে, কি বলেন ঠিক কিনা? কারণ কি, তোমার যত বড় পাওয়ার থাক না কেন, আজরাইল আলাইহিস সালামের কাছে তোমার পাওয়ার জিরো, কি বলেন ঠিক কিনা? মুনকার নাকিরের কাছে তোমার পাওয়ার জিরো, কি বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ফেরেশতার কাছে তোমার পাওয়ার জিরো, কি বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বাবুজুর চরমনাই 4টা মিশন নিয়ে ময়দানে কাজ করেন, 4 মূল নীতিতে, কয় মূল নীতিতে? দাওয়াত, তালিম, তাসকিয়ায়ে নফস, জিহাদ ফি সাবিলিল্লাহ। চরমনায় পিশাব হুজুর পরিচালিত, এখন বলে আমি হুজুর আমি মাদ্রাসা নিয়ে আসি, হ্যাঁ মাদ্রাসায় পড়ানো ওটাও দিন, কিন্তু আল্লাহ পাক বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু বিসসিলমি কাফা, হে ইমানদার তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে পড়ো, পরিপূর্ণ তোমাদেরকে যেন শয়তানে ধোকা দিয়া পদভ্রষ্ট করতে না পারে। আজকের আমরা অনেক নামাজি মানুষ পর্যন্ত ইসলামী রাজনীতি পছন্দ করি না, কি কোন ঠিক কিনা? আত্মা পরিশুদ্ধি হয় না, শয়তান ধোকা দিয়া আমার সমস্ত নামাজ ফাহাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়ামা লাহুম মিন নাসিরিন, সমস্ত আমল কিয়ামতের ময়দানে দেখবে ধুলা হয়ে উড়ে গেছে, ওই আমলে কোনো উপকার করতে পারবে না। এজন্য আজকের এই বৃষ্টির সিজনে যে মাহফিল হইতেছে এজন্য আপনারা কি খুশি না বেজার? সবাই খুশি, আমি বেশি আলোচনা করব না, সবাই খুশি তো? সবাই খুশি, আরো জোরে বলেন সবাই খুশি। এখন এই দিন টিকায় রাখার জন্য সর্ব অবস্থায় ইসলামের আলো জমিনে ছড়াবার জন্য আমাদের টাকা দেওয়া লাগবে, পয়সা দেওয়া লাগবে, মেহনত করা লাগবে, কি করে লাগবে কি লাগবে না।